হাই, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্ণালী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা, স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। তোমরা ব্লগটা অবশ্যই দেখবে, কেউ স্কিপ করে যাবে না। আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমি কদিন থেকে ভিডিও সেরকমভাবে দিতে পারছি না, ওয়াইফাই কানেক্ট করে আজকে আমি ভিডিও আপডেট করলাম, ব্লগ ভিডিও। তো আমার রিচার্জ নেই, রিচার্জ ফুরিয়ে গিয়েছে। আমি এগুলো কী ডাল বলো তো? বিবলির ডাল, অনেকে কলাইয়ের ডাল বলে, অনেকে বিবলির ডাল বলে, তো যে যেমন পারে বলে। আমি ডালটা কাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ডালটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো সকালবেলায় 7:30-8টা বাজছে এখন, আমি বাটতে বসে গেলাম ডালটা। সিলেটে বাটবো, মিক্সিতে হলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার মিক্সি নেই, তার জন্য আমি সিলেটেই ডালটা বেটে নিচ্ছি বসে বসে। তো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করে যাবে না। আর একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো দেখো আমার ডাল বাটা হয়েই এসছে, আর অল্প কটা আছে পুরো ডালগুলো। আর আমি সেরকমভাবে লাইভেও আসতে পারছি না, কারণ বুঝতেই পারছো কদিন থেকে লাইভ আসছি না, আমার ফোনে রিচার্জ নেই বলে। তো দেখো আমার ডালটা বাটা হয়ে গিয়েছে, ডালটা এবার আমি হাতে করে ফেটে নেব, যাতে বড়িটা একটু খাস্তা হয়। তো হাতে করে দেখো আমি মেখে নিচ্ছি, আমার মাখা হয়ে গেছে প্রায়, আর একটু মেখে নেব। এইভাবেই ফাটছি, দুই দিকে পায়ের ভাঁজে গামলাটা বসিয়ে আমি ফাটছি দেখো সকালবেলায়। এই শীতকালে আমার এই কাজ, এবার বড়ি দিয়া। মিক্সি থাকলে একবারে দিয়ে দিই 1-2 কিলো ডাল ভিজিয়ে, কিন্তু মিক্সি নেই বলে আমি 100-200 করে করে ডাল ভিজিয়ে ভিজিয়ে বড়ি দিই, কারণ বাটতে প্রচুর তো টাইম লাগবে। তো দেখো আমার বাটা হয়ে গেছে, আমি রান্নাঘর থেকে, রান্নাঘরেই আছি এখনও, তো রান্নাঘর থেকে এবার বার হব। বার হয়ে এবার আমি ছাদে যাব। তো দেখো আমি ছাদে যাচ্ছি, সিঁড়িতে আছি, সিঁড়িতে উঠছি। এখানে একটা বস্তা রয়েছে, জালের বস্তা, মশারি বস্তা। তো ওই বস্তাটা অনেক দিনকার, আমি রেখে দিয়েছি আমার কাজে লাগবে বলে। তো ওই মশারি বস্তাটাতে হাতে আছে দেখো, ওইটাতেই আমি ইয়ে করি, বড়ি দিই, কারণ বড়িটা খুব সুন্দর ওতে ওঠে, একদম পুরো মশারির মতন বস্তাটা। তো এখন ছাদের চারিপাশ আমি যেখানে খালি করে এসেছি, ছাদের চারিপাশ তোমাদের ঘুরে ঘুরে দেখালাম, চারিদিকের পরিবেশটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটাও কেমন লাগলো কমেন্ট করে জানিও। এটা আবার আমার অন্য ঘরে শিফট হওয়া, একের পর এক ঘর পাল্টাচ্ছি, কি করব বুঝে উঠতে পাচ্ছি না। ভাগ্য আমাদের যা যা বর আমরা, তাই একের পর এক ঘর পাল্টে পাল্টে এক একটা জায়গায় আসছি। তো দেখো দেখতে পাচ্ছ বস্তাটা তোমরা, পুরো মশারি এটা, নেট, এতে বড়ি দিলে খুব সুন্দর বড়ি উঠে যায় একদম। আর আমার দেওয়ার মতন সেরকম কিছু নেই, থালায় আরে দিতাম, লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, যাতে মানুষের নজর না লাগে। দেখো আবার একটু ছাদে এসে বসে বসে ফেটে নিলাম কিছুক্ষণ, ফেটে নেওয়ার পর তারপরে বড়ি দিলাম। একটু সামান্য জল দিয়েছিলাম, কারণ খুব টাইট হয়ে গিয়েছিলো ডালটা, যার জন্য একটু জল দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নিয়ে আবার বড়িটা দিতে লাগলাম। কার কার বড়ি পছন্দ বলো? আমার তো ভালোই লাগে, এখন শীতকাল, পালং শাকের সাথে খুব ভালো লাগবে, যে কোনো সবজির সাথে, ফুলকপির সাথে ভালো লাগবে, তারপরে বাঁধাকপির সাথে ভালো লাগবে, যে কোনো সবজিতেই দাও না কেন বড়ি জিনিসটা খুব ভালো লাগবে এখন, তাই না? কার কার বড়ি ভালো লাগে একটু জানাবে কমেন্ট করে। আমার তো ভালোই লাগে, আমরা বাপের বাড়িতে মুসুরির ডালের বড়ি খেতাম, কিন্তু আমি বিয়ের পর এখন কলাইয়ের ডালের বা বিবলির ডালের এই বড়িটা খাই। তো আমার বড়ি দেওয়া হয়ে গেছে দেখো, বড়িগুলো কেমন হয়েছে দিয়া আমার অবশ্যই জানাবে, আমি সেরকম পারি না, যেটুকু পারি সেইটুকুই আমি তোমাদের দিলাম। সূর্য উঠেছে দেখো, সকালে সবে শুরু উঠেছে, আমি ছবিটা খুব সুন্দর লাগছে বলে তাই সূর্যের ছবিটা তুলে নিলাম। লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।